তাকে নিয়ে এই চেয়ারে বসে সামান্য একটু মশকরা করার কারণে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং আমার হোল পরিবারের ভিসা যদি বাতিল করতে পারে, তাহলে যাদের সঙ্গে আদৌ কোনো সম্পর্ক নেই তাদের ভিসা বাতিল করা, তাদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া আমেরিকার জন্য কোনো বিষয় না। দিস ইজ ওয়ান। দুই নম্বর হলো যে মানুষ যত বড় হয়, এখন ধরেন প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তার তো এত ইগো ছিল না, আর উনি যখন বাংলাদেশে এসেছিলেন একেবারে রাজপথের নেত্রী ছিলেন তার তো কোনো ইগোই ছিল না, যেন তেন মানুষ গিয়ে তাকে আপা বলতো, তার পাশে বসতো, তার তিনি অনেককে ভাত মা খেয়ে খাইয়ে দিতেন। এখন সেই লোকগুলো যদি সেই কথা বলতে যায় যে আপা আপনি তো আমাকে একদিন ভাত মা খেয়ে খাইয়ে দিয়েছেন, এখন তো প্রধানমন্ত্রীর যে সম্মানবোধ তিনি অসম্মত বোধ করবেন যে আমি এই লোকের খাইয়ে দিয়েছি, তার হয়তো মনেও নেই। তো মানুষ যখন বড় হয় তার ইজ্জত বাড়ে, তার সম্মান বাড়ে, তার মর্যাদা বাড়ে, তার ইগো বাড়ে, এবং তাকে নিয়ে কোনো টুশব্দ করলে সে দরকার হলে 14 গোষ্ঠীতে একেবারে বেগুনের চাষ করে, তার ভিটামাট উচ্ছেদ করে বেগুন চাষ করে। আমরা এবারে শুনছি না যে জমিদারের সঙ্গে বাড়াবাড়ি, তো কে এ দেখেন না আমাদের কী অবস্থা, একটু ক্ষমতা আসছে জাহাঙ্গীর কবির নানকের, সে নারায়ণগঞ্জে গিয়ে ঘুঘু দেখাই আসছে, মিয়া তুমি ঘুঘু দেখেছ, আচ্ছা আমি এখনও ঘুঘুর ফাঁদ দেখো নাই। তো জাহাঙ্গীর কবির নানক সাহেবের যদি এত ইজ্জত থাকে যে সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তৈমুর আলম খনন্দকার কেন নির্বাচনে দাঁড়ালো, এই জন্য তাকে তিনি ঘুঘু দেখাতে চান, ঘুঘুর ফাঁদও দেখাতে চান, তো সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মান কোন জায়গায়, মর্যাদা কোন জায়গায়, ক্ষমতা কোন জায়গায়, তাদের যে ইজ্জতের জায়গাগুলো ওরকম টনটনে। ফলে আপনি তাদের পররাষ্ট্রমন্ত্রীর ফোন ধরবেন না, আপনি তাদের রাষ্ট্রদূতকে দেখা দেবেন না, আপনি তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন, আপনি তাদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলবেন, আর তারা ইজ্জত মানে তাদের ইজ্জতে কোনো আঘাত লাগবে না, আর সব ইজ্জত আপনার আঘাত লাগবে, এই জিনিসটি মূল্যায়ন করার সময় এসছে। এবং এটি সাইকোলজিক্যালি যদি আমরা মূল্যায়ন করতে পারি এবং অতি দ্রুত ইউটার্ন নিতে পারি এবং ব্যবস্থা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ক্ষয়ক্ষতি এটা কমে যাবে। আপনি বোঝার চেষ্টা করুন যে রামসফিল্ড সাদ্দাম হোসেন সাহেবের সাথে দেখা করার জন্য একসময় এইভাবে আমি দেখেছি ছবিগুলো এইভাবে দাঁড়িয়ে থাকতো, সেই ভদ্রলোকের হাতে কিন্তু সাদ্দাম হোসেনের পতন হয়েছে, তার হাতে পতন হয়েছে। যে জেনারেল জিয়া পাকিস্তানের, তিনি যখন সেনা প্রধান তখন ভুট্টো পাকিস্তানে নির্বাচিত প্রাইম মিনিস্টার, তো কাছে এসে এইভাবে দাঁড়াতেন। জেনারেল আজিজ আর কত প্রধানমন্ত্রী অনুগত ছিলেন, তার 100 গুণ অনুগত ছিলেন জেনারেল জিয়া, তো উনি এভাবে মাথায় হাত দিতেন, ও মাই মানকি জেনারেল, একদম রেকর্ড, ও মাই মানকে জেনারেল। বাস্তবতা হলো সেই জেনারেল জিয়ার হুকুমে তাকে ফাঁসিতে চড়তে হয়েছে, এবং যখন তার ফাঁসির অর্ডার দেওয়া হলো তখন নুসরাত ভুট্টো এবং বেনজির ভুট্টো, তার ভাই শাহনাজ ভুট্টো, তারা শত চেষ্টা করেও জেনারেল জিয়ার একটা সাক্ষাৎ পায়নি। এই হলো বাস্তবতা। ফলে সময় থাকতে যাচ্ছে না, যে সময় গেলে সাধন হবে না, ফলে এখন যে সময়টা আসে এই সময়টা যদি আমরা অতীতের মতো তুচ্ছতাচ্ছিল্য করে কাটাতে পারি, আবার যদি আমরা মনে করি যে না জ্ঞানী বিজ্ঞানীর মতো আমরা বিচার করব, বিশ্লেষণ করব, কেননা এখন এই যে ওনার মতো মানুষ আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে সে বিপদে পড়বে, তো মারাত্মক বিপদে পড়বে, এবং সেই বিপদ থেকে সে এই সত্য কথাগুলো বলছে।